সিঙ্গাপুরে এখন দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। সিঙ্গাপুরের দ্য স্টেটস টাইমস নিউজে বলা হয়েছে যে বৃহস্পতিবার 14 জুলাই সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড STB জানিয়েছে, বিশ্বব্যাপী ভ্রমণ বাড়ানোর সাথে সাথে এই বছর সিঙ্গাপুরে 4 থেকে 6 মিলিয়ন দর্শনার্থীর আশা করা হবে। 2022 সালের প্রথমার্ধে 1.5 মিলিয়ন দর্শনার্থীর আগমন ছিল, গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 12 গুণ বেশি। শীর্ষ 5টি ভিজিটর মার্কেট ছিল ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং ফিলিপিন, যা জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট দর্শনার্থীর অর্ধেকেরও বেশি। বিশেষ করে ইন্দোনেশিয়া, ভারত এবং মালয়েশিয়া থেকে আসা দর্শনার্থীর সংখ্যায় বছরের সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। দর্শকদের থাকার গড় দৈর্ঘ্য বছরের প্রথমার্ধে দ্বিগুণের বেশি বেড়েছে। দর্শকরা 2019 সালে 3.4 দিনের তুলনায় প্রায় 7.1 দিন অবস্থান করেছে। বছরের প্রথম ত্রৈমাসিকে পর্যটন প্রাপ্তি আনুমানিক 1.3 বিলিয়নে পৌঁছেছে, যা গত বছর একই সময়ের তুলনায় 200% বেশি। যাই হোক, STB বলেছে যে অস্থির বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ এবং ক্রমবর্ধমান স্বাস্থ্য পরিস্থিতির কারণে পর্যটন প্রভাব বছরের বাকি অংশে কিছু চ্যালেঞ্জিং মুখোমুখি হবে। STB বলেছে, আমরা সতর্কভাবে আশাবাদী রয়েছে এবং সূত্র সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স 2022 এবং ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের মতো ইভেন্টগুলোর এক শক্তিশালী পাইপলাইনের কারণে এই বছর নতুন উৎস বাজার থেকে একটি শক্তিশালী পারফরমেন্স প্রত্যাশা করছে। মহামারীর ঠিক আগে সিঙ্গাপুর 2019 সালে 19.1 মিলিয়ন আগমনের সাথে রেকর্ড পরিদর্শক আগমন দেখেছিল। 2018 সালে দর্শনার্থী আগমন 18.5 মিলিয়নে পৌঁছেছিল, যদিও STB এর অনুমান 4 থেকে 6 মিলিয়ন প্রাক মহামারীর সংখ্যার একটি ভগ্নাংশ। অধ্যক্ষ আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা আন্তর্জাতিক ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পাতে দেখছি। আন্তর্জাতিক ভ্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন। গত বছর কিন্তু এই সময় এই বিমানবন্দরে দর্শনার্থীর সংখ্যা একেবারেই কম ছিল, হাতেগোনা লোক ছিল। এখন বিমানবন্দরে নামলে দেখা যায় অনেক দর্শনার্থী আসতেছেন, তার মানে দর্শনার্থীর সংখ্যা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। তাছাড়া পূর্বাভাস সত্ত্বেও তিনি বলছেন যে মিস্টার এটি মূল বিশ্বের কাছে যোগ করে যে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর মধ্যে একটি, ভালো COVID-19 প্রোটোকল পাশাপাশি এশিয়ার আগ্রহের জায়গাও। উদাহরণস্বরূপ দেশটিতে আধুনিকতার একটি মাইক্রোসম হিসাবে বর্ণনা করা হয়েছে এশিয়া এবং একটি চাপমুক্ত ভ্রমণ গন্তব্য হিসাবে। সেখানে দর্শনার্থীর সংখ্যা সিঙ্গাপুরে বৃদ্ধি পাচ্ছে, সিঙ্গাপুরের দর্শনার্থীর সংখ্যা এখন অনেক বৃদ্ধি পেয়েছে, যা আপনারা বিমান থেকে নিলামিলি দেখা যায়। চারপাশে অনেক লোক, অনেক দর্শনার্থী আসতেছে বিভিন্ন দেশ থেকে, তারা প্রত্যাশা করতেছে এটা সামনে থেকে আরও বেশি বৃদ্ধি পাবে। তাই যারা সিঙ্গাপুরে আসবেন তাদের হয়তো আর চিন্তা করার কারণে সিঙ্গাপুরে যেহেতু ভ্রমণটা আস্তে আস্তে স্বাভাবিক দিকে দিচ্ছে, তাহলে আমরাও যারা আসি স্বাভাবিকভাবেই সিঙ্গাপুরে আসতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। এই ছিল সিঙ্গাপুর ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ আপডেট। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খবরটি পেয়েছি সিঙ্গাপুরের জাতীয় পত্রিকা দ্য স্টেটস টাইমস ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে আমি ফেরালাম উমা পারুকি শিল্প।